আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গত ক্লাসে তোমাদের জন্য আমি 9.2 এর 31 নম্বরটা সলভ করেছি। আজকে 9.2 এ 32 নম্বর সমস্যাটা সমাধান করব। তো চলো 32 নম্বরটা কি বলছে আমরা দেখি। প্রমাণ করো যে যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য এবি ইকুয়াল টু বিসি হলে BC into cos C minus AC into cos B divided BC into cos B minus AC into cos A plus cos C equal to 0 প্রমাণ করতে হবে। আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। ABC একটা সমকোণী ত্রিভুজ। তো ABC সমকোণী ত্রিভুজ হতে পায় কি পায়, আমরা মানগুলো লিখব। A B C সমকোণী ত্রিভুজে দেখো আমরা এখানে আমি যদি এখানে আছে কত cos A কোণ, তাহলে আমরা cos A বের করি। cos A সমান কি ভূমি বা অতিভুজ, যদি উপরটা কোণ ধরো এটা লম্ব কিন্তু, তাহলে ভূমি কত AB বাই AC। যদি cos B কোণ নাও, B মানে 90 ডিগ্রি, তে cos 90 ডিগ্রি ইকুয়াল টু কত 0। আমরা যদি cos C কোণ নিই, এই এই বরাবর কোণ নিলে এটা লম্ব, এটা কি ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ, অতিভুজ কত AC। লেফট সাইড, তো লেফট সাইড কি আছে আমরা এটা লিখব BC ইন্টু cos C মাইনাস AC ইন্টু cos B ডিভাইডেড BC cos B মাইনাস AC cos A প্লাস cos C। এখন আমরা মানগুলো বসাবো, যেমন BC ইন্টু cos C এর মান কত, cos C এর মান হলো BC বাই AC মাইনাস AC cos B এর মান কত 0। তো BC ইন্টু 0 যেহেতু cos B 0 মাইনাস AC ইন্টু cos এর মান কত AB বাই AC। তো এখন দেখো এই BC আর BC গুণ করলে BC স্কোয়ার বাই AC, AC শূন্য গুণ করলে AC, AC ইন্টু শূন্য কত 0, BC ইন্টু 0 কত 0 মাইনাস এসি, এসি কাটা থাকে এবি। এখন দেখো কি থাকে BC স্কোয়ার বাই এসি মাইনাস এবি। তো এখন এই পাশে অবশ্য প্লাস cos C টা তোমরা লিখে ফেলো, cos C বাকি অংশটা আমরা লিখে ফেললাম। এখন আমরা BC স্কোয়ার বাই কত AC, আর এটাকে আমরা উল্টাই দিই 1 বাই AB প্লাস এই cos এর মানটা বসাই দাও BC বাই AC। এখন এই BC স্কোয়ার কে লেখা যায় BC ইনটু BC, নিচে আছে কত AC ইনটু 1। দেখো AB সমান কি বলছে BC, তাহলে আর AB সমান আমরা বসাই দেব BC প্লাস BC বাই AC। তো এই BC BC কাটা থাকলো কি BC বাই AC, এখানে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাসটা আমরা উপরে দিয়ে নিই প্লাস BC বাই AC। তো প্লাসে মাইনাসে কাটা 0 রাইট সাইড। আসলে অঙ্কটা কিন্তু অনেক সহজ, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা সলভ করব 33 নম্বরটা। তো চলো 33 নম্বরটা কি বলছে দেখি। প্রমাণ করো যে যে কোনো ত্রিভুজ ABC এর জন্য cot A প্লাস cot B ইকুয়াল টু 2 cot C হলে AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইকুয়াল টু 2 AB স্কোয়ার হবে। আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই। ABC একটি সমকোণী ত্রিভুজ, B কোণ 90 ডিগ্রি, তাহলে কি লেখা যায়
ए बी सी समकोणी त्रिभुजे की पाई आमरा আমরা এখানে কট এ আছে কট বি আছে কট সি আছে মানগুলো বের করে নিই কট এ এ কোণের সাপেক্ষে এটা লম্ব তো কট মানে কি ভূমি বাই লম্ব ভূমি কত এ বি লম্ব কত বি সি কট বি এই দেখতে পাচ্ছি কট বি এর মান কত কট 90 ডিগ্রি ইকুয়াল টু 0 তারপরে আছে এখানে কট সি কোণ যদি এইদিকে কোণ নেই তাহলে এটা লম্ব এটা ভূমি তো ভূমি বাই কি হবে লম্ব তো এই মানগুলো আমরা এই সমীকরণে বসাই কি দেওয়া আছে কট এ প্লাস কট বি ইকুয়াল টু টু কট সি কোটের মান কত এ বি বাই বি সি কট বি এর মান কত জিরো টু কট সি এর মান কত বি সি বাই এ বি তো আমরা মানগুলো বসালাম তো এ বি বাই বি সি ইকুয়াল টু টু বি সি টু বি সি বাই কি লেখা যাবে এ বি আমরা যদি আর গুণ করে দেই টু বি সি বি সি হলো বি সি স্কোয়ার ইকুয়াল টু এ বি হল এ বি স্কোয়ার এইবার আমরা যদি এই লেফট সাইড লিখি লেফট সাইড এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার তার আগে আমরা এস স্কোয়ার সমান কি লিখতে পারি এস স্কোয়ার সমান লিখতে পারি অতিভুজ সমান লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার আর এখানে আছে একটা বি সি স্কোয়ার বি সি স্কোয়ার কত যোগ করলে টু বি সি স্কোয়ার আর টু বি সি স্কোয়ার মান কত এ বি স্কোয়ার তো এ বি স্কোয়ার আর এ বি স্কোয়ার যোগ করলে কত টু এ বি স্কোয়ার এটাই কিন্তু রাইট সাইড আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম